তো হে বন্ধুরা আজকে আমরা দেখব বেলেক পান্থার ওকেন দ্য ফর তো এই কাহিনীর শুরুতেই আমরা সুরিকে দেখি সে একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকে সাহায্য নিয়ে তার ভাই তাঁচালাকে সুস্থ করার চেষ্টা করেছিল আসলে তার ভাই অনেক অসুস্থ ছিল তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে খুব তাড়াতাড়ি মারা যাবে কিন্তু তা সত্ত্বেও সুরি তাকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু সুরির শত চেষ্টা করার পরেও তাচালাকে সে বাঁচাতে পারেনি তাচালা মারা যায় তাচালা মানে ব্ল্যাক পান্থা তাঁচা মৃত্যুর এক বছর পেরিয়ে যায় কিন্তু এখনও পর্যন্ত সুরি আর তার মা রানী রাবান্ডা তাঁচা মৃত্যুকে মেনে নিতে পারছিল না অন্যদিকে আমরা দেখি যে ইউএসের নৌবাহিনী ওকান্দার জাহাজে আক্রমণ করেছে যাতে তারা সেখান থেকে বাইবেরিয়াম চুরি করতে পারে কিন্তু এইবার ওকান্দার সেনাবাহিনী লড়াই করে বাইবেরিয়ামকে সুরক্ষিত রাখতে পারে কিন্তু এইবার ওকান্দার রানি রাবান্ডা রেগে যায় আর ইউএস সরকারের কাছে আক্রমণের অভিযোগ করে তখন ইউএস সরকার বলে যে তারা বিশ্বাসই করতে পারছে না যে রানী রাবান কারণ তাদের বিশ্বাস নেই যে রানী রাবান্না বাইবেরিয়ামকে সুরক্ষিত রাখতে পারবে আমরা জানতে পারি যে বাইবেরিয়ামটা আছে সেটা উল্কাপিণ্ডোর সাথে পৃথিবীর দু জায়গায় পড়েছিলো একটা হচ্ছে ওকান্ডা আর দ্বিতীয়টা হচ্ছে আটলান্টিক মহাসাগরের জলের নিচে আর ইউএস সরকার আয়রন হার্টের তৈরি মেশিন দিয়ে দ্বিতীয় বাইবেরিয়ামটা খুঁজে বের করার চেষ্টা করেছিল কিন্তু আটলান্টিক মহাসাগরের নিচে যেখানে বাইবেরিয়ামটা আছে সেখানে টেলুকাস নামের এক জনজাতি বাস করে তারা জলের নিচেই থাকতে পারে আর তাদের কাছে সেই বাইবেরিয়ামটা আছে যেহেতু সরকার তাদেরকে বারবার জ্বালাতন করছিল তাই টেলুকাস জনজাতি ইউএস জাহাজের উপর আক্রমণ করে এতে ইউএসের জাহাজকে ফিরে যাতে হয় এরপর নিমর যে কিনা টেলিকাসের রাজা ছিল সে ওকান্ডারানি রাবান্ডার সাথে দেখা করে আর তার কাছে সাহায্য চেয়ে বলে যে তারা ইউএসের সাথে যুদ্ধ করতে পারবে যদি তারা একসাথে মিলিত হয় কিন্তু ওকান্ডারানি রাবান্ডা নিমরের এই প্রস্তাবে একেবারে রাজি ছিল না তখন নিমর বলে যে ইউএস কোনো একটা ডিভাইজের সাহায্যে আটলান্টিক মহাসাগরে বাইবেরিয়ামটার খোঁজ করছে আর যে ডিভাইজটা তারা তৈরি করছে সেটা তাদেরকে একেবারে মেরে দিবে। এরপর সুরি যায় আয়রন হার্টের সাথে দেখা করতে সেখানে আয়রন হার্ট সুরিকে বলে যে ওই ডিভাইসটা সে সরাসরি সরকারকে বিক্রি করেনি সেটা বরঞ্চ তার টিচারে তাকে জিজ্ঞাসা না করেই বিক্রি করে দিয়েছে তারা সেখানেই ছিল সেখানে সেই সময় ইউএস আর্মি চলে আসে যে কারণে সেখান থেকে সুরি আর আয়রন হার্ট পালিয়ে যায় তারা ইউএস আর্মির সাথে খুব সুন্দর লড়াইও করছিল কিন্তু সেই সময় সেখানে টেলিকাসের রাজা নিমোর আসে আর সুরি আর আয়রন হার্টকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় রানী রাবান্ডা যখন এটা জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গে সেখানে কাইনরকে পাঠিয়ে দেয় মানে বেলেক পান্থার স্ত্রী কাইনর তাদের খোঁজ নেবার জন্য টেলুকাশে আসে আর সেখানে আসার পর কাইনর। সুরি আর আয়রন হার্টকে ছাড়িয়ে নিয়ে যায় কিন্তু এটা করার সময় সেখানের অনেক টেলিকাস মারা যায় কাইনর সেখানে আসার আগেই নিমোর আর শরীর মধ্যে কথা হয় তখন আমাদের নিমোরের অতীত দেখানো হয় আসলে টেলুকাসও আগে আমাদের মতোই ছিল আর তারাও পৃথিবীর উপরে বাস করত কিন্তু সেখানে স্পেনরা স্পেনের লোকেরা তাদের উপর আক্রমণ করে আর তাদের জন্য নতুন নতুন নিয়ম তৈরি করতে থাকে আর টেলুকাস জনজাতি এই সমস্ত অত্যাচার থেকে বাঁচার জন্যই ভগবানের কাছে প্রার্থনা করে আর ভগবান তাদেরকে একটা ফুল দেয় যে ফুলটা খেয়ে তারা মারা যায় মারা যায় তার কিছুক্ষণ পরেই তারা আবারও দ্বিতীয়বারের জন্য বেঁচে যায় কিন্তু এইবার তাদের শরীর এমন হয়ে যায় যে তারা আর স্থলভাগে থাকতেই পারছিল না এরপর থেকে তারা সমুদ্রের নিচে জলে বাস করতে থাকে এর সাথে সাথে টেলিকাস জনজাতি চিরকালের জন্য জলের নিচে চলে আসে কিন্তু যে সময় তারা সেই ফুলটা খায় তখন সেখানকার রানী প্রেগনেন্ট ছিল তাই নিমর জলের নিচেও আর জলের উপরেও থাকতে পারে তার মায়ের একটা ইচ্ছা ছিল যে তার মা মারা যাওয়ার পর তার শরীরকে যেমন স্থলভাগেই কবর দেওয়া হয় কিন্তু নিমর যখন উপরে আসে তখন সে দেখে স্পেনেরা এখনও তাদের নিয়ম চালু রেখেছে এটা দেখার পর তার রাগ হয় আর সে সব কিছুই ধ্বংস করে দেয় আর সে দ্বিতীয়বারের জন্য জলের নিচে চলে যায় আর এই সমস্ত কথা অনেক প্রাচীন ছিল এরপর নিমোর সুরিকে একটা ভেসলেট দেয় মানে চুক্তিবদ্ধ করছে কারণ সে এখনও চায় ওকান্দার বাসিন্দারা আর টেলিকাসের বাসিন্দারা ইউএস এর সাথে লড়বে কিন্তু কাইনর সেখানে এসে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায় আর নিমোর যখন জানতে পারে তার অনেক লোক মারা গেছে তখন সে অনেক রেগে যায় আর সে গিয়ে ওকান্ডাতে ওকান্ডার উপর আক্রমণ করে এই আক্রমণে সেখানেরও অনেক ভয়ানক ক্ষতি হয় আর ওই আক্রমণে ওকান্ডার রানী রাবান্ডাও মারা যায় আর নিমোর সুরিকে ধমকি দিয়ে যায় যে সে আবারও ফিরে আসবে সুরি তার ভাই তাচালার মৃত্যুয়ে ভুলতে পারেনি আর এরই মধ্যে তার মা রানী রাবান্ডাও মারা যায় এরপর সে একটা পোশাক তৈরি করে যেটা বেলেক পান্থার পোশাকের মতোই দেখতেছিল এরপর সে এআইএ যায় সেখানে তার সেই মানুষটাকে দেখতে পাওয়ার দরকার ছিল যে অনেক ভালো কিন্তু ওইখানে যাওয়ার পর সে কিলমাঙ্গারকে দেখতে পায় সে তাকে অনেক কনফিডেন্স দেয় এরপর সুরি তার পোশাক পরে তৈরি হয়ে যায় আয়রন হার্ট তার অনেক হাইটেকনিক আর নতুন পোশাক তৈরি করে সে এখনো পর্যন্ত তার ঘরে সাধারণ পোশাকই রেখেছিল এরপর তারা ওকান্ডার জাহাজে করে আটলান্টিক মহাসাগরের পাশে যায় যাতে তারা সেখানে গিয়ে নিজেরাই আক্রমণ করতে পারে তারা জানতো যে টেলুকাস জলে থাকে আর সেখানে যদি জল না থাকে তাহলে তাদের সমস্ত এনার্জি শেষ হয়ে যাবে নিমর জলের থেকেই তার এনার্জি পায় তাই তারা একটা ড্রায়ার ব্যবহার করে যেটার সাহায্যে নিমরের শরীরের থেকে সমস্ত জল শেষ করে দিবে। আর সেইভাবে তারা লড়াই করে আর টেলুকাসকে হারিয়ে দেয় এরপর নিমোরকে তাদের জাহাজে বন্দি করে নেয় কিন্তু আসলে নিমোরের প্ল্যানিং অন্য ছিল তার কাছে সেই বাইবেরিয়ামটা ছিল বাইবেরিয়ামের সাহায্যে সে পুরা জাহাজটাকে ব্লাস্ট করিয়ে দেয় আর সেই ভাঙা জাহাজটা একটা দ্বীপের কাছে গিয়ে পৌঁছায় সেই দ্বীপে সুরি আর নিমোরের মধ্যে অনেক সুন্দর লড়াই হয় সুরি সেখানে হেরে যাচ্ছিল আর তার অনেক জায়গায় চোট পেয়ে যায় এরপর সে আবারও দ্বিতীয়বারের জন্য ড্রায়ার ব্যবহার করে আর শেষ পর্যন্ত সুরি নিমোরকে হারিয়ে দেয় তার কাছে একটা সুযোগ ছিল তার মায়ের মৃত্যুর প্রতিশোধ দিবার কিন্তু সুরি নিমরকে ছেড়ে দেই। সুরি নিমরকে বলে যে তুমি আমার কাছে সিলিন্ডার করো যে তুমি আর কোনো দিন আমার উপর আক্রমণ করবে না নিমর এটা মেনে নেয় কিন্তু পরে আমরা জানতে পারি যে নিমর এরকম করে কারণ সে জানে যে ওকান্ডার উপর দ্বিতীয়বার আক্রমণ হবে আর যখন আক্রমণ হবে তখন তাদের টেলুকাসদের সাহায্যের দরকার হবে তখন সুরির সঙ্গে তারা একটা অনেক বড়ো ডিল করবে ওকান্ডার সবাই ভাবে যে সুরি হয়তো এরপর নতুন রানী হবে কিন্তু ওখানে আমরা দেখি মোবাকু নতুন রানী হয়ে যায় আয়রনহাট দ্বিতীয়বারের জন্য সে তার সাধারণ জীবনযাপনে ফিরে আসে এরপর সে কলেজে চলে যায় কিন্তু সুরি আয়রন তার পোশাক নিয়ে যেতে দেয়নি কারণ সুরি তার ভাই মারা যাওয়ার পর কোনো পোশাক জ্বালায়নি আর এটা সেখানকার রীতি ছিল কিন্তু এইবার তার মা মারা যাওয়াতে সে তার পোশাক জ্বালিয়ে দেয় কারণ সে আগের সমস্ত কথা বলে করে বাঁচতে যাইছিল। কায়নার সুরিকে বলে যে তাচালার একটা বারো তেরো বছরের ছেলেও আছে কারণ সে চাইতো না যে তার ছেলে ওকান্ডাতে বড়ো হোক আর এখানকার সমস্যা সহ্য করুক এর জন্য সে এই কথাটা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল তাচালার ছেলের নামও ছিল তাচালা মানে ভবিষ্যতে এই বাচ্চাটাই বেলেগ পন্থা হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলবে না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আশা অল ক্লিক করতে ভুলবে না তো থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও বাই বাই ভালো থাকবেন